তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে সেই শেখ শাহজাহান মার্কেট যেখানে কিন্তু তৃণমূলের তরফ থেকে আজকে একটি প্রতিবাদ মিছিল করা হবে এমনটাই কিন্তু আমরা জানা যাচ্ছি মূলত শাহজাহান শেখ শাহজাহান তার যারা অনুগামীরা রয়েছেন তারাই কিন্তু প্রতিবাদ মিছিল করবেন এবং সেই প্রতিবাদ মিছিলে সামিল হবেন তাদের যেটা বক্তব্য যে ভোরবেলায় যেভাবে কেন্দ্রীয় এজেন্সি শেখ শাহজাহানের বাড়িতে এসে এসেছে তাল্লাশি চালানোর জন্য সেটা কিন্তু তারা কোনোভাবে ভালোভাবে নেননি সেই কারণে সেই প্রতিবাদ স্বরূপ তারা এখানে একটি মিছিল করবেন যদিও এই মুহূর্তে দেখাবো যে এই যে শেখ শাহজাহান মার্কেট তার মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রচুর সংখ্যক শেখ শাহজাহানের যারা অনুগামী তারা উপস্থিত রয়েছে অন্যদিকে পুলিশের নিরাপত্তাও কিন্তু এখানে বাড়ানো হয়েছে তোমাকে দেখাবো যে প্রচুর পরিমাণে সশস্ত্র পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে গাড়ি গাড়ি পুলিশ এবং সেটা সুনিশ্চিত করা হচ্ছে বসিয়াট জেলা পুলিশের তরফ থেকে স্বাভাবিকভাবে এই গ্রাউন্ড জিরোতে আমরা রয়েছি যেখানে কিন্তু এই যে শেখ শাহজাহান মার্কেট তার ঠিক পেছন দিকটাতেই কিন্তু হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি অর্থাৎ যেটা কিনা একদম জিরো পয়েন্ট বলা চলে যেখানে কিন্তু আজকে ঘটনা ঘটেছিল সকালবেলায় তুমি জানো যে সাতটার কিছু পরে সেখানে কেন্দ্রীয় এজেন্সির টিম আছে এবং সেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা সি আর পি এফ জওয়ানদেরকে নিয়ে কিন্তু পৌঁছে যায় শেখ শাহজাহানের বাড়িতে এবং তারপর শেখ শাহজাহানের যারা অনুগামী গ্রামবাসী যারা ছিলেন তারা কিন্তু কার্যত ঘিরে ধরেন তাদেরকে এমনকি তাদেরকে হেনস্থা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ রক্ত ঝরেছে সংবাদ মাধ্যমের উপরে গাড়ি ভাঙচুর হয়েছে এমনটাও আমরা ছবিতে দেখতে পেয়েছি স্বাভাবিকভাবেই

ঘন্টা হয়ে গেল পুলিশের কোন পদক্ষেপ এখনো পর্যন্ত চোখে পড়েনি এখনো পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কি বলেছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস দেখুন এই সমস্ত ঘটনা যখন হয় তখন যারা বন্দুক নিয়ে ঘাড়ে নিয়ে থাকে তাদের মানে ইনস্ট্যান্ট রিয়াকশন হয়ে যায় ওই বন্দুকে হাত দেওয়া কেন যদি ধরুন কোনো কিছু আরও বৃহত্তর হয় তখন কে হবে তখন তখন গুলি করতে হয় তো তারা কিন্তু এখানে নিজেকে সংযম রেখে যে এটা একটা এটা যুদ্ধ না যদিও অলমোস্ট যুদ্ধের পরিস্থিতি ওখানে হয়েছে ওই সে কথা আপনারাও বলেছেন যে এটা একটা অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আগের থেকেই তারা বুঝে নিয়েছে তারা তারা মানে তারা জানতো যে এরকম একটা হতো যে কোনো সময় হবে তাই তাদের নেতা এটা কাজটা করেছে তো তার সত্ত্বেও তারা এখানে গুলি চালায়নি মার খেয়েছে রক্ত ঝরেছে এটাও আমি বলবো কি যে এইরকম ঘটনা এইরকম অন্য জায়গায় হলে অন্য স্টেটে হলে তো গুলি হয়ে যেত কিন্তু এখন প্রথমত আমরা সকাল থেকেও বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে কাছে পৌঁছেছি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিংবা আমাদের বিভিন্ন ভিডিও বাইটসের মাধ্যমে এবং আমরা দুঃখ প্রকাশ করলাম যে ওইরকম একটা পরিস্থিতি হওয়ার উচিত নয় হওয়ার কথাও নয় কিন্তু আরও গভীরভাবে ভাবলে দেখা যায় যে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কোথাও না কোথাও উত্তপ্ত হয়েছেন কোথাও না কোথাও তাদেরকে তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে কোথাও না কোথাও তাদেরকে একেবারেই মানে একটা উদ্বেগ উদ্বেগের কারণ একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যার জন্যে তারা তখন কিন্তু একটা একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি হয় এখন এই জনরোষ হওয়া উচিত নয় এটা ঠিকই যেমন আমরা এটাই বলি যে বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা এবং দেখুন সিবিআই আসুক ইডি আসুক নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্টগুলো সব জায়গায় সমস্ত থাকে এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকেন যারা একটা ল অ্যান্ড ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে এই দেখুন কীরকম হয়েছে আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে আমরা এটাই বলি আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানত যে তারা আসবেন আমরা এটা একেবারেই তাদের ইনভেস্টিগেশনের কোনো বাধা সৃষ্টি হতো না যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত তাহলে পরে কিছু কিছু অঞ্চল যে কোনো রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয় বাইরে থেকে যারা আসেন যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে এক একটা এলাকার একরকম প্রবণতা একরকম রিয়াকশন আসতে পারে এটা তো ভাবতে হবে এটা যে যার যার রাজ্য সে ভালো সেটাকে চেনে সেই ক্ষেত্রে একটা চিফ সেক্রেটারিকেও যদি বলা যেত আধ ঘন্টা আগেও বলতেন তাহলে পরে একটা সাপোর্ট থাকতো কিন্তু যদি উদ্দেশ্যটা থাকে যে আমরা বলবো না এবং পরিস্থিতিটা এরকমই হোক যে সেন্ট্রাল ফোর্সেস কিংবা যে ইডি গেলো তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্সেস গেল গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্তা শিকার হয়েছি এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে এইটা যেটা হয়েছে আবারও বলি এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয় এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা বলতে হবে